নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল রবিবার মেষ টু মীন রাশির টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ রং নিয়ে আমি আলোচনা করব আজকের মহাভাগ্যে। দেখুন, আমি একটি কথা আবার বলছি, এই যে টার্গেট নাম্বার অথবা যে শুভ সময়গুলো আমি দিই কি না, খুব রিসার্চ করে কিন্তু দেওয়া হয়। আপনার জন্মছকে যদি বড় কোনো দোষ না থাকে, আপনার কিন্তু অর্থপ্রাপ্তি চট জলদি কিন্তু হবে। কারণ আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে এবং ভাগ্যভাব, এই দুটোর জায়গা কিন্তু দরকার। রাহু গ্রহকে স্ট্রং করুন, ভাগ্যভাবকে স্ট্রং করুন, বিশেষভাবে আপনার অর্থপ্রাপ্তি 100% হবেই হবে। দেখুন, যারা টিকিট কাটছেন প্রতিনিয়ত, প্রতিদিন টিকিট কাটছেন, আমি একটি কথা আপনাদেরকে বলবো, একবার হলো নিজস্ব জন্ম কুণ্ডলী অথবা হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন। আপনার জন্মছকে কোথায় দোষ রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান আপনি করুন। দেখুন, আপনি প্রতিদিন টিকিট কাটছেন, ভাবছেন হয়ে যাবে। দেখুন, আমি প্রত্যেকটি রাশির নাম বলছি, কোনো না কোনো দিন আপনার হয়তো অর্থপ্রাপ্তি হবে, সেদিন আপনি প্রচুর অর্থ খরচ করে কিন্তু ফেলেছেন। তাই আগে জেনে নিন যে আপনার অর্থপ্রাপ্তির যোগ কোন বছর রয়েছে, কোন মাসগুলোতে রয়েছে, সেটা আগে জেনে নিন। নিশ্চিত রূপে আপনার ফরচুনা নাম্বার কোনটা রয়েছে, তবেই কিন্তু বলা যাবে যে আপনার এই বড় ধরনের অর্থপ্রাপ্তি হবে না, আপনার বাধা রয়েছে। একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু সঠিক গাইড দিতে পারবে, আপনার কোন জায়গাকে পাওয়ার আপ করতে হবে, কোন জায়গাকে চার্জ আপ করতে হবে, যাতে আপনার শর্টকাটে, এক কথায় রাহু কিন্তু কলিযুগে শর্টকাটে অর্থ কিন্তু দিয়ে থাকে। তাই রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। বর্তমানে রাহু রক্ষা কবচের উপর রথযাত্রা উপলক্ষে বিশেষ ছাড় রয়েছে এবং বুকিংয়ের উপরও বিশেষ ছাড় রয়েছে। যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন বা বুকিং করতে চাইছেন, পরামর্শ নিতে চাইছেন, বিশেষভাবে আপনাদের ছাড় রয়েছে। এবং এর সাথে সাথে আমি আবারও বলছি, কালার থেরাপি রং আমাদের জীবনকে কিন্তু বদলে দেয়। রং যদি আমাদের ভাগ্যকে কিন্তু চমকি দেয়। আপনার ক্ষেত্রে শুভ রং কোনটা, আপনার শুভ কালার কোনটা, তবেই কিন্তু বলা সম্ভব যে আপনার এই বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটবে কি না। রং আপনাকে বলে দিবে কোন কালারটা আপনার পরা দরকার আছে, কোন কালারের জামা, কোন কালারের রুমাল আপনাকে রাখা উচিত, যেটা আপনার ভাগ্যকে ক্লিক করবে। আলোচনাটা শুরু করা যাক মেষ টু মীন রাশির। আগামীকাল 4:30 থেকে 6টা পর্যন্ত রাহুকাল রয়েছে, বৈকাল 4:30 থেকে 6টা যোগ রয়েছে আপনার প্রীতি যোগ। মেষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটা হচ্ছে 2 এবং 5। আপনাদের শুভ রং সেটি হচ্ছে ক্রিম কালার। বৃষ রাশি আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 7-3। আপনাদের শুভ রং সবুজ। মিথুন রাশি, মিথুন রাশির টার্গেট নাম্বার 1 এবং 9। আপনাদের শুভ রং সেটি হচ্ছে হলুদ। কর্কট রাশি টার্গেট নাম্বার 8-3। আপনাদের শুভ রং সাদা। সিংহ রাশি টার্গেট নাম্বার 4-9। আপনাদের শুভ রং হচ্ছে হলুদ। কন্যা রাশি টার্গেট নাম্বার 1-3। আপনাদের শুভ রং
নীল। তুলা রাশি টার্গেট নাম্বার 8 এবং 7। আপনাদের শুভ কালার পিঙ্ক কালার, গোলাপি। বৃশ্চিক রাশি টার্গেট নাম্বার 3 এবং 4। শুভ রঙ আপনাদের লাল। ধনু রাশি টার্গেট নাম্বার 1 এবং 8। আপনাদের শুভ রঙ সেটি হচ্ছে গেরুয়া। মকর রাশি টার্গেট নাম্বার 9-6। আপনাদের ক্ষেত্রে শুভ রঙ সেটি হচ্ছে শ্রী গ্রিন কালার। কুম্ভ রাশি টার্গেট নাম্বার 4 এবং 8। শুভ রঙ আপনাদের হালকা বেগুনি। মীন রাশি টার্গেট নাম্বার 3-5। আপনাদের শুভ রঙ সাদা। নমস্কার।